তো আমাদের বাথরুমটা রেডি হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। এটা দেখো ব্যালকনি, আমরা টালিটা কমপ্লিট হয়নি, এখানে অল্প অল্প টালি বসানো হয়েছে, সেটা তোমরা অন্ধকারে বুঝতে পারবে না। আর এই দেখো বাথরুমটায় আজকে টালি বসিয়েছে। তো কেমন হয়েছে টালিটা তোমরা কিন্তু অবশ্যই বলো আমাকে কমেন্টে, যে টালিটা কেমন হয়েছে। আর ফ্লোরে এই যে এরকম সাদা বসিয়েছে। আর বাথরুমটা যেটা সেটা দেখা, এখন এখানে দরজা টরজা লাগানো হয়নি, কিছু কমপ্লিট হয়নি। আর এইটা বাথরুম, বাথরুমের ভেতরটা দেখো, এখনো লাইট মাইট লাগানো হয়নি বলে এরকম বোঝা যাচ্ছে না বেশি। দেখো ওই পাশটা তো রান্নাঘরটা হবে, কিন্তু এখনো কিছুই কমপ্লিট হয়নি, খালি প্লাস্টারটা হয়ে রয়েছে এইটা। ভাবছিলাম বাথরুমটা দেখাবো, টালিটা কেমন হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো কেমন হয়েছে কি অবশ্যই জানিও, চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখো। এখনো কিন্তু প্লাস্টার হয়নি। আর এই যে বাথরুম, এটা হচ্ছে বাথরুম, কলঘরগুলো লাগানো হয়নি, লাইটটা এরকম ছোটো লাইট দেওয়া, এখনো কাজ হচ্ছে। আর এই দেখো এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমার তো টালিটা খুব পছন্দ হয়েছে, ওপরটা এখনও কমপ্লিট হয়নি। আর ফ্লোরটা দেখো, আর এই যে ব্যালকনিতে রেলিংটা লাগানো হয়েছে। আর দেখো ব্যালকনির টালিটা দেখো, জাস্ট 3D একদম খুব সুন্দরই। এটা সকালবেলা একদিন তোমাদেরকে আমি ভিডিও কলিংয়ে দেখাবো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই পাচ্ছ, আর একটা কথা, ওই জায়গাটা সবাই নোংরা ভাববে, কিন্তু ওটা হচ্ছে একটা বস্তা গজে রেখেছে, এখনও কিন্তু এগুলো কমপ্লিট হয়নি, ঠিক আছে। ওই জন্য ওইটা একটা বস্তা গজে রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম, অনেকে নয় অনেক কিছু ভুলভাল কমেন্ট করে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার কিন্তু বাথরুমের টালিটাও খুব পছন্দ হয়েছে, দেখো বল বল মতো খুব সুন্দর। হ্যাঁ বল, এই তো এখানে। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। গুড নাইট। বাথরুমটা পছন্দ হয়েছে? কতটা? অনেকটা। অনেকটা? হ্যাঁ। কোনটা পছন্দ হয়েছে? এইটা আর এইটা দুটোই? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আগে কে যাবে বাথরুমে? আমি। পিসা বলছে পিসা যাবে? না। কে যাবে আগে? আমি যাব আগে। ঠিক আছে, পিসাকে বল যেতে দেবো না। হ্যাঁ। চলো চলো ঘরে চলো, গুড নাইট। গুড নাইট।